بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا شكل تعريف الله تعالى رجوني جيني تار একজন বিশেষ বান্দার উপর এই গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি কোনো রকম বক্রতা রাখেননি قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর যাতে করে তার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার যারা নেক কাজ করে তাদের সে এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে সেখানে তারা চিরকাল থাকবে وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا এবং সে সব লোকদেরও ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ অথচ তাদের কাছে এর কোনো জ্ঞানসম্মত দলিল নেই তাদের বাপ দাদাদের কাছেও ছিল না এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا হে নবী তারা যদি এই কথার উপর ঈমান না আনে তাহলে মনে হয় দুঃখে কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا যা কিছু জমিনের বুকে আছে আমি তাকে অবশ্যই তার জন্য শোভাবর্ধনকারী করে বানিয়েছি যাতে করে তাদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا আজ যা কিছু এর উপর আছে একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا হে নবী তুমি কি মনে করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ঘটনাটি ছিল এই যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল তখন তারা এই বলে দোয়া করল হে আমাদের রব তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো আমাদের কাজকর্ম সহজ করে দাও তুমি আমাদের সঠিক পথ দেখাও অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا তারপর
আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُمْ بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى হে নবী, আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। অবশ্যই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের মালিকের উপর ইমান এনেছিল, আমি তাদের হেদায়তের পথে এগিয়েও দিয়েছিলাম। وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا আমি তাদের মনে দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল, আমাদের রব তো হচ্ছেন তিনি যিনি আসমানসমূহ ও জমিনেরও রব, আমরা কখনো তাকে বাদ দিয়ে আর কাউকে ডাকব না, যদি আমরা এমন কথা বলি তাহলে তা হবে দিন বিরোধী কাজ। اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا এরা হচ্ছে আমাদের জাতির লোক যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে, তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন, তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে। وَإِذْ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا অতঃপর যুবকরা পরস্পরকে বলল, আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও, সেখানে তোমাদের রব তোমাদের উপর তাঁর রহমতের ছায়াকে বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন। وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَاوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا হে নবী, তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে, সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না, আসলে এ সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে হেদায়ত দান করেন সেই একমাত্র হেদায়ত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী ও অভিভাবক পাবে না। وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ
لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا. হে নবী, দেখলে তুমি তাদের মনে করবে তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা ঘুমন্ত। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত ছিল। তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে, তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে, এবং এই আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا. এভাবে তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম, যেন তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের এক ব্যক্তি বলল, বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ? তারা বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমরা এখানে অবস্থান করেছি। অতঃপর তারা বলল, তোমাদের রব ভালো জানেন তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ। এখন এই বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এ মুদ্রাসহ শহরে পাঠাও, সে বাজারে গিয়ে দেখুক উত্তম খাবার কোনটি, অতঃপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কোনো অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু না জানায়। إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا. তারা হচ্ছে এমন লোক, যদি তাদের কাছে তোমাদের কথা তারা প্রকাশ করে দেয়, তাহলে তারা তোমাদের প্রস্তরাঘাত করে হত্যা করবে, কিংবা তোমাদের জোর করে তাদের আগের দিনে ফিরিয়ে নেবে, আর তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا. এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম, যাতে করে তারা এই কথাটি জানতে পারে, মৃতকে জীবন দেয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা আসলেই সত্য এবং কিয়ামতের ব্যাপারেও কোনো রকম সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল, তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও, আসলে তোমাদের রবি তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন। অপরদিকে এদের ব্যাপারে যাদের প্রভাব বেশি ছিল, তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ নির্মাণ করি।
سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল তিনজন, ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর। আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন, তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর। আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করেই এসব কিছু বলে। তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ আমার রব ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল। তাদের সংখ্যা খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও মতামত জানতে চেয়েও না। وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا হে নবী, কখনো কোনো কাজের ব্যাপারে এই কথা বলো না, এ কাজটি আমি আগামীকাল করব। إِلَّا أَن يَشَاءَ اللَّهُ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا برون بولو الله تعالى جودي چان تاهولي আমি আগামীকাল এই কাজটি করতে পারবো। যদি কখনো কিছু ভুলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার রব এর চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন। ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 সৌর গণনায় তারা তাদের এই গুহায় কাটিয়েছে মোট 300 বছর, আর চন্দ্র বছরের গণনায় তারা এর সাথে আরো 9 বছর যোগ করেছে। قُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَبْصِرْ بِهِ وَأَسْمِعْ مَا لَهُم مِّن دُونِهِ مِن وَلِيٍّ وَلَا يُشْرِكُ فِي حُكْمِهِ أَحَدًا হে নবী, তুমি বলো একমাত্র আল্লাহ তাআলাই সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে। আসমানসমূহ ও জমিনের যাবতীয় গায়েব বিষয়ের জ্ঞান তো একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। কত সুন্দর দ্রষ্টা তিনি, কত সুন্দর শ্রোতা তিনি। তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনোই অভিভাবক নেই। তিনি নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না। واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا হে নবী, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। তাঁর কিতাবে বর্ণিত কথাবার্তা রদ বদল করার কেউই নেই। তিনি ছাড়া তুমি আর কখনো কোনো আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে
রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে এবং তুমি কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না, এমন যেন না হয় যে তুমি শুধু এ পার্থিব জগতের সৌন্দর্যই কামনা করো। কখনো এমন কোনো ব্যক্তির কথা মতো চলো না যার অন্তকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করে এবং যার কার্যকলাপ হচ্ছে আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন। وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا هنوبي তুমি বলো এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকেই এসেছে, সুতরাং যার ইচ্ছা সে এর উপর ইমান আনুক আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি এ অস্বীকারকারী জালেমদের জন্যে এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার পরিধি তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্যে ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় তাদের দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি ভীষণ হবে সে পানীয় আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত, তাদের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, তাদের সেখানে সোনার কাঁকন দ্বারা অলঙ্কৃত করা হবে, তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক, উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের এ বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا هي نبي তাদের জন্য তুমি দুজনে লোকের উদাহরণ পেশ করো যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং তার উভয় বাগানকে আমি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম, আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা শস্যক্ষেত্রে। كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا উভয় বাগানই এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল, ফলদানে বাগান দুটো কোনো রকম ত্রুটি করেনি, উভয় বাগানে আমি পানির ঝর্ণাধারাও প্রবাহিত করে রেখেছিলাম।
وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا. সেখানে তার জন্য ফল উৎপাদিত হল। অতঃপর একদিন সে তার সাথীকে বলল, দেখো আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড়, তেমনি জনবলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا. নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে এক সময় নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল, আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনো দিন নিঃশেষ হয়ে যাবে। وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا. আমি এও মনে করি না যে একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামতের পর আমাকে যদি আমার মালিকের সামনে ফিরিয়ে নেওয়াও হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমি সেখানে পাব। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا. তার সেই গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল, এ পার্থিব সম্পদ দেখে তুমি কি সত্যি সে মহান সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে অতঃপর শুক্র কণা থেকে পয়দা করেছেন, পরিশেষে তিনি তোমাকে একটি মানুষের আকৃতিতে পূর্ণাঙ্গ করেছেন। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। কিন্তু আমি বিশ্বাস করি সেই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হচ্ছেন আমার রব এবং আমার রবের সাথে আমি কাউকে শরীক করি না। ওয়ালাউলা ইয দখলতা জান্নাতাকা কুলতা মা শাআ আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। তুমি যখন তোমার ফলবতী বাগানে প্রবেশ করলে তখন কেন এই কথা বললে না যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তা কত সুন্দর, আল্লাহ তাআলা ব্যতিরেকে কারোই কিছুই ঘটানোর শক্তি নেই, যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চাইতে কম দেখলে কিন্তু আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি। فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا. সম্ভবত আমার রব আমাকে তোমার এই পার্থিব বাগানের চাইতে আখিরাতে উৎকৃষ্ট বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তার উপর আসমান থেকে এমন কোনো বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ শূন্য বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا. কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে, তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا.
অতঃপর তাই ঘটল, তার বাগানের ফল ফলাদিকে বিপর্যয় দিয়ে ঘিরে ফেরা হল। তখন সে ব্যক্তি সেই ব্যয়ের উপর যা সে বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল হাতের উপর হাত রেখে আক্ষেপ করতে লাগল। অপরদিকে তার বাগান মুখ থুবড়ে পড়ে থাকল এবং সে বলতে লাগল, কত ভালো হতো যদি আমি আমার মালিকের সাথে অন্য কাউকে শরীক না রাখতাম। وَلَمْ تَكُنْ لَهُ فِئَةٌ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مُنْتَصِرًا কোনো দলই আজ তাকে আল্লাহর এ প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না, না সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে পারল। هُنَالِكَ الْوَلَايَةُ لِلَّهِ الْحَقُّ هو خير ثوابا وخير عقبا ওখানে তো রক্ষা করার যাবতীয় اختیار একমাত্র আল্লাহ তাআলার, তিনি একমাত্র সত্য, পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম। واضرب لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এ জীবনটা হচ্ছে পানির মতো, আমি তা আকাশ থেকে বর্ষণ করি যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে, অতঃপর এক সময়ে তা ভূষিতে পরিণত হয়ে যায়, বাতাস তা উড়িয়ে নেয়। মূলত আল্লাহ তাআলা সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا আসলে ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র, চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের নেক কাজ সমূহ, তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য তা অনেক ভালো, আর কোন কল্যাণময় কিছু কামনা হিসেবেও তা হচ্ছে উত্তম। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানবকুলকে এক জায়গায় জড়ো করব, তাদের কোনো একজনকেও সেদিন আমি বাদ দেব না। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم ألن نجعل لكم موعدا তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে, অতঃপর আমি বলবো আজ তোমরা সবাই আমার কাছে এসে গেছো ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের আমার কাছে হাজির করার জন্য কোনো সময়সূচি নির্ধারণ করে রাখিনি। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا أتبار تادر شامنه عمل نما رکھا হবে।
তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন বই? এ তো দেখছি আমাদের ছোট এবং বড় প্রত্যেক বিষয়েরই হিসাব রেখেছে। জীবনভর তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারো উপর বিন্দুমাত্র জুলুমও করবেন না। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا। স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সেজদা করো, তখন তারা সবাই সেজদা করল কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে জিনদেরই একজন, সে তার মালিকের আদেশের নাফরমানি করল। এরপরও তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে? অথচ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا। আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। অন্যদের যারা গোমরাহ করে আমি তাদের বন্ধু হিসেবে গ্রহণ করি না। وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُم مَّوْبِقًا। সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো যাদের তোমরা দুনিয়ায় আমার শরীক মনে করতে, অতপর ওরা তাদের ডাকবে কিন্তু তারা তাদের ডাকে কোনোই সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। নাফরমান লোকেরা যখন জাহান্নামের আগুনে দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে, আর সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসান আকসার শাইইন জাদালা। অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই অযথা তর্ক করে। ওয়ামা মানা আন-নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا। হেদায়েত যখন মানুষের সামনে এসে গেল তখন ঈমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষদের অবস্থায় এসে পৌঁছানোর অপেক্ষা করছে, কিংবা তাদের সামনে আযাব এসে হাজির হবার অপেক্ষা করছে? ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন
ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا آياتي وما أنذروا هزوا আমি তো রাসূলদের মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী করেই পাঠাই কিন্তু যারা কুফরি করেছে তারা অযথা ঝগড়া শুরু করে যাতে তারা এ দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদ আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَن يَهْتَدُوا إِذًا أَبَدًا তার চাইতে বড় জালিম আর কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যা কিছু গুনাহ তার হাত দুটো অর্জন করেছে সে তাও ভুলে যায় আমি অবশ্যই তাদের অন্তরের উপর জাহিলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি তাই তারা সত্য দিন বুঝতে পারছে না তাদের কানেও কঠিন বস্তু ঠেলে দিয়েছি তারা সত্য কথা শুনতে পায় না অতএব হে নবী তুমি ওদের যতই হেদায়েতের পথে ডাকো না কেন তারা কখনো হেদায়েত পাবে না ওয়ারাব্বুকাল গাফুরু দুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দূনিহি মাউইলা হে নবী তোমার রব বড়ই ক্ষমাশীল দয়াবান তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত আছে যা থেকে ওদের কারোরই পরিত্রাণ নেই وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا এ জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি তাদের ধ্বংসের জন্য আমি একটি দিন ক্ষণ নির্দিষ্ট করে রেখেছি وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا হে নবী তুমি এদের মুসার ঘটনা শোনাও যখন মুসা তার খাদেমকে বলল যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসব না কিংবা প্রয়োজনে আরো দীর্ঘ সময় পর্যন্ত আমি চলা অব্যাহত রাখব ফলাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবীলাহু ফিল বাহরি সারাবা যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গম স্থলে এসে পৌঁছল তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল অতঃপর মাছটি সুড়ঙ্গের পথ করে সাগরে চলে গেল যখন তারা দুজন আরো কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল এবার আমাদের নাস্তা নিয়ে এসো আমরা এ সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি
قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا. সে খাদেম বলল, আপনি কি দেখেননি, আমরা যখন শিলাখণ্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন মাছের কথা আমি ভুলেই গিয়েছিলাম। আসলে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার কথাটা স্মরণ রাখব। আর সে মাছটিও কি আশ্চর্যজনক পদ্ধতিতে নিজের পথ ধরে সাগরের দিকে নেমে গেল। قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا. সে বলল, আরে এ তো হচ্ছে সেই জায়গা যার আমরা সন্ধান করছিলাম, অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. এরপর তারা সেখানে আমার বান্দাদের মাঝ থেকে একজন পুণ্যবান বান্দাকে পেল, যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি, উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞানও শিখিয়েছি। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. মুসা তাকে বলল, আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো। قال إنك لن تستطيع معي صبرا. সে বলল, হ্যাঁ পারো, তবে আমার সাথে থেকে তো তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। وكيف تصبر على ما لم تحط به خبرا. অবশ্য যে বিষয়টি তুমি জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারোনি তার উপরও তুমি ধৈর্য ধরবেই বা কি করে। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. সে বলল, আল্লাহ তাআলা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে, আমি তোমার কোনো আদেশেরই বরখেলাফ করব না। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. সে বলল, আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করোই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না যতক্ষণ না সে কথা আমি তোমাকে বলে দেব। فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. অতঃপর তারা দুজনে পথ চলতে শুরু করল, নদীর পাড়ে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করল, নৌকায় উঠেই সে তাতে ছিদ্র করে দিল। মুসা বলল, তুমি কি এই জন্যে তাতে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো, তুমি তো সত্যিই এক গুরুতর অন্যায় কাজ করেছো। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. মুসার কথা শুনে সে বলল, আমি কি তোমাকে এই কথা বলিনি যে আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না। قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا. সে বলল, আমি যে কথা ভুলে গেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করো না এবং এই ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ করো না।
فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا আবার তারা উভয়ে পথ চলতে শুরু করল। কিছু দূর গিয়ে তারা উভয়ে এক কিশোর বালককে পেল, সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল। এটা দেখে মুসা বলল, তুমি তো কোনো রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবনকে বিনাশ করলে, তুমি সত্যি একটি গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا সে বলল, আমি কি তোমাকে এই কথা বলিনি যে তুমি আমার সঙ্গে থেকে কখনো ধৈর্য ধরতে পারবে না? قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا সে বলল, যদি এরপর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না, অবশ্য এখন তো তুমি আমার পক্ষ থেকে ওজোর পেশ করার প্রান্ত সীমায় পৌঁছে গেছো। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا ترى دجان أبار باوت جلت شروع كله কিছু দূর এগিয়ে তারা জনপদের অধিবাসীদের কাছে পৌঁছল। সেখানে পৌঁছে তারা সেখানকার অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল, কিন্তু তারা তাদের উভয়ের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ প্রাচীর দেখতে পেল, সে প্রাচীরটাকে সোজা করে দিল। মুসা বলল, তুমি চাইলে তো এ কাজের উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا সে বলল, বেশ এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু তার আগে যেসব ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারোনি তার ব্যাখ্যা আমি তোমাকে বলে দিতে চাই। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন। তারা এটা দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণের কাজ করত, কিন্তু আমি নৌকাটিতে ছিদ্র করে তা ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা বল প্রয়োগে ছিনিয়ে নিত। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আর সে কিশোরটির ঘটনা হচ্ছে তার পিতামাতা উভয়ই ছিল মোমেন। আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফরমানি ও কুফুর দ্বারা প্রভাবান্বিত করে দেবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما আমি চাইলাম তাদের রব তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি
ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে তার চাইতে বেশি ভালো প্রমাণিত হবে। وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِّن رَّبِّكَ وَمَا فَعَلْتُهُ عَن أَمْرِي ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِع عَلَيْهِ صَبْرًا। সর্বশেষ ছিল ওই প্রাচীরটির ঘটনা। আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের, এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভাণ্ডার। ওদের পিতা ছিল নেককার ব্যক্তি, এ কারণেই তোমার রব চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তারা সম্পদ বের করে আনুক। এ প্রাচীরটাকে আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম। এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ, এর কোনোটাই আমি আমার নিজ থেকে করিনি। আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا। হে নবী, এরা তোমাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলো হ্যাঁ আমি আল্লাহর কিতাবে যা আছে তা থেকে সে বিবরণ তোমাদের পড়ে শোনাচ্ছি। إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا। الله تعالى বলছেন, আমি জমিনের বুকে তাকে ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য সব উপকরণও দান করেছিলাম। فَأَتْبَعَ سَبَبًا, অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরুলো। حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল, তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল। আমি বললাম, হে জুলকারনাইন, এরা তোমার অধীনস্থ, তারা খারাপ কাজ করলে তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা ভালো কাজ করলে তাদের সাথে তুমি সদয় ভাবও গ্রহণ করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। সে বলল, হ্যাঁ এদের মাঝে যে জুলুম করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব, অতঃপর তাকে যখন তার মালিকের দিকে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। وَأَمَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهُ جَزَاءً الْحُسْنَى وَسَنَقُولُ لَهُ مِنْ أَمْرِنَا يُسْرًا। অপরদিকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে তার জন্য আখিরাতে থাকবে উত্তম পুরস্কার, আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত সহজ ও নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেক অভিযানের পেছনে বেরুলো। হাত্তা ইযা বালাগা মাতলি'আ আশ-শামস ওয়াজাদাহা তাতলু'উ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন
এমনকি চলতে চলতে সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌঁছল। তখন সে সূর্যকে এমন এক জাতির উপরে দিয়ে উদয় হতে দেখল যাদের জন্যে তার উত্তাপ থেকে রক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করে রাখিনি। জুলকারনাইনের ঘটনা এই রকমই ছিল, তার কাছে যা ছিল আমার কাছে সে সম্পর্কিত সব খবর মজুদ আছে। অতঃপর সে আরেক অভিযানে পথে বেরোল। إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا এমন কি চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছলো। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হলো না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا ترى বিভিন্ন ভাবে তাকে বলল, হে জুলকারনাইন, নিঃসন্দেহে ইয়াজুজ মাজুজ হচ্ছে জমিনে বিপর্যয় সৃষ্টিকারী দুটি দল, তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কিছু কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما সে বলল, করের প্রয়োজন হবে না, কেননা আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্যে উত্তম। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো, আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا তোমরা আমার কাছে লোহার পাতগুলো নিয়ে এসো। অতঃপর তা দিয়ে প্রাচীর তৈরির কাজ শুরু হয়ে গেল। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি দুটো পর্বতের সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপরে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনকে উত্তপ্ত করল তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঠেলে দেব। অতঃপর বিপর্যয় সৃষ্টিকারী দলের লোকেরা তার উপর আর উঠতে সক্ষম হল না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا জুলকারনাইন বলল, এগুলো আমার মালিকের অনুগ্রহ, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন, আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا কিয়ামতের আগে আবার আমি তাদের দলে দলে ছেড়ে দেব, তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে তখন তাদের সবাইকে আমি একত্রিত করব। জাহান্নাম
সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের জন্য সামনে এনে হাজির করব। الَّذِينَ كَانَتْ أَعْيُنُهُمْ فِي غِطَاءٍ عَنْ ذِكْرِي وَكَانُوا لَا يَسْتَطِيعُونَ سَمْعًا যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়েতের কথা শুনতেই পেত না। أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاءَ إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا كافر راكي এই কথা মনে করে নিয়েছে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে, আর আমি এ ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদই করব না। আমি তো জাহান্নামকে কাফেরদের মেহমানদারির জন্য সাজিয়েই রেখেছি। قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا হে নবী, তুমি বলো আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে আসলেই ক্ষতিগ্রস্ত? الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا এরা হচ্ছে সেসব লোক যাদের সমুদয় প্রচেষ্টাই এ দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করে এবং অস্বীকার করে তার সাথে ওদের সাক্ষাতের বিষয়টিও, ফলে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায়। তাই কিয়ামতের দিন আমি তাদের নাজাতের জন্য ওজনের কোনো মানদণ্ডই স্থাপন করব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا এটাই জাহান্নাম, এটাই তাদের যথার্থ পাওনা, কেননা তারা স্বয়ং স্রষ্টাকেই অস্বীকার করেছে, উপরন্তু তারা আমার আয়াতসমূহ তার বাহক রসুলদের বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ইমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদাউস সাজানো রয়েছে। খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা সেখানে তারা চিরদিন থাকবে, তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا হে নবী, তুমি বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করা এর জন্যে যদি সমুদ্র কালি হয়ে যায়, তাহলে আমার মালিকের কথা লেখা শেষ হওয়ার আগেই সমুদ্র শুকিয়ে যাবে। এমনকি যদি আমি তার মতো আরও সমুদ্রকে লেখার কালি বানিয়ে সাহায্য করার জন্যে নিয়ে আসি তবুও। قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ
واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. হে নবী, তুমি বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ, তবে আমার উপর ওহী নাজিল হয়, আর সে ওহীর মূল কথা হচ্ছে তোমাদের মাবুদ হচ্ছেন একজন। অতএব তোমাদের মাঝে যদি কেউ তার মালিকের সাক্ষাৎ কামনা করে, সেই যেন সবসময় ভালো কাজ করে, সেই যেন কখনো তার মালিকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে।